স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানাব সংবাদ শিরোনাম প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে রাজশাহীতে আন্তর্জাতিক প্রতিনিধি দল নওগাঁয় তিনটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি সহ এক শীর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব নাটোরের বড়াই গ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত পনেরো শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এই এইচ এম লিটনের সাথে সাক্ষাৎ করেছেন ডিএফএটি ইউএন ডিপি ও ডাব্লিউএফপি এর প্রতিনিধিবৃন্দ মঙ্গলবার দুপুরে নগর ভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভার শুরুতে ডিএফএটি এর প্রধান কেট স্যাংস্টারকে ফুলেল শুভেচ্ছা জানান রাশিক মেয়র খায়রুজ্জামান লিটন সভায় প্রকল্প নিয়ে বিশদ আলোচনা করা হয় এ সময় তারা রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা ও সবুজ আয়নের ভূয়সী প্রশংসা করেন তারা রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতাকে ম্যাজিক বলে আখ্যায়িত করেন এ সময় রাশিক মেয়র বলেন প্রকল্পটির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের উন্নয়ন ঘটেছে সিডিসির সদস্যরা নিজেদের জমানো টাকা একটি বৃহৎ তহবিল গঠন করতে সক্ষম হয়েছেন সভায় সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আসিফ কাশেম ইউএনডিপির বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ আনোয়ারুল হক প্রজেক্ট ম্যানেজার যুগেশ প্রধান ইন্টারন্যাশনাল স্পেশালিস্ট হেড অব এম এন্ড ই রিপোর্টিং কীর্তিজয় পাহাড়ি ডাব্লিউএফি নিউট্রেশন নিউটেশন মোহাম্মদ আলমগীর হোসেন প্রকল্পের উপদেষ্টা কপি আরিফুল হকুমার সদস্য সচিব নূর ইসলাম তুষার চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান উপস্থিত ছিলেন এদিকে মঙ্গলবার রাজশাহী মহানগরীর এক ও দুই নং ওয়ার্ডে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রতিনিধি দল এ সময় তার প্রকল্পের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন রাজশাহী মহানগরের শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট নাগরিক আইনজীবী সাংস্কৃতিক কর্মী ও নারী নেত্রীদের নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহীর সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিটনের উদ্যোগে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে নগর ভবনের সিটি হলরুমে এর আয়োজন করা হয় সবাই বক্তারা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সেই সঙ্গে রাজশাহীতে প্রথমবারের মতো এমন সভার আয়োজন করায় রাশিক মেয়র খায়রুজ্জামান লিটনকে ধন্যবাদ জানান বক্তারা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাশিক মেয়র এ এইচ এম লিটনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল খালেক রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য বেগম আক্তার জাহান সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ রাজশাহী জেলা মিশুক বেবি ট্যাক্সি ট্যাক্সিকার ও সিএনজি চালিত রিক্সা চালক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে নগরের আলিপ লামিম ভাটার মোর ঈদগা মাঠে এর আয়োজন করা হয় সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সোহেল এছাড়াও রাজশাহী ওয়াসা শ্রমিক লীগের সভাপতি আশরাফ আলী ইজি বাইক মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম সাগর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় নেতৃবৃন্দরা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনের ঐকান্তিক চেষ্টায় রাজশাহী মহানগরীর দৃশ্য পাল্টে গেছে মহানগরের প্রত্যেকটি রাস্তা প্রশস্ত করা হয়েছে যার ফলে নির্বিঘ্নে চলাচল করতে পারছে সকল ধরনের যানবাহন তারা বলেন করোনাকালীন সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছিলেন সিটি মেয়র এই এইচ এম লিটন তিনি দফায় দফায় শ্রমিকদের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করেছেন যা শ্রমিকরা চিরকাল স্মরণ করবে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ নওগাঁর ধামোয়েরহাট উপজেলার দিলালপুর এলাকায় অভিযান চালিয়ে তিনটি ওয়ান গান ও দুই রাউন্ড গুলি সহ সানোয়ার হোসেন নামে একজন শীর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব সোমবার দিবাগত গভীর রাতে র্যাব পাঁচ জয়ফুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল দিলালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এ সময় সানোয়ারের সহযোগী ফরিদুদ্দিন পালিয়ে যান গ্রেপ্তারকৃত শীর্ষ ডাকাত সানোয়ার হোসেন ধামরাইহাট উপজেলার দিলালপুর গ্রামের ওসমান আলীর ছেলে র্যাব পাঁচ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান অগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার শিষ্য ডাকাত সানার হোসেন তার সহযোগী ফরিদ উদ্দিন সহ ছয় জনের একটি দল গঠন করে নওগাঁ জেলা সহ বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল তাকে গ্রেপ্তারের পর তার দেখানো স্থান থেকেই ওই রাতেই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে সানার হোসেনের বিরুদ্ধে পাঁচটি ডাকাতি সহ অস্ত্র ও মাদকের সাতটি মামলা রয়েছে বিভিন্ন থানায় এ ব্যাপারে ধামৈরহাট থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান র্যাপ পাঁচ নাটোরের বড়াই গ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন এসময় আহত হয়েছে আর অন্তত জন মঙ্গলবার দুপুর বারোটার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের রয়না ভরাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে তবে নিহত যাত্রীর পরিচয় এখনও পাওয়া যায়নি আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ও স্থানীয়রা জানান রাজশাহী থেকে রত্না পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে বাস দুইটি সড়কের পাশে জমিতে পড়ে যায় এতে ঘটনাস্থলে রত্ন পরিবহনের এক যাত্রী নিহত হন এ সময় দুই বাসের অন্তত পনেরো যাত্রী আহত হয় খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার ও আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে নাটোরের গুরুদাসপুরে হেলাল সর্দার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ এ সময় শিশির সর্দার নামে তার এক ভাইকেও কুপিয়ে জখম করা হয়েছে আহত শিশিরকে প্রথমে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ নিহত ও আহত ব্যক্তি উপজেলার খামার নাচ কোয়ের মহল্লার সাখোয়াত সর্দারের ছেলে মঙ্গলবার বেলা এগারোটার দিকে গুরুদাসপুর শ্রমিক অফিসের সামনে এই ঘটনা ঘটে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ও স্থানীয়রা জানান শ্রমিক নেতা সাখাওয়াত সর্দারের সাথে গুরুদাসপুর পৌর মেয়র সমর্থকদের একটি বাজারের টেন্ডার নিয়ে বিরোধ সৃষ্টি হয় এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল এই ঘটনার জের ধরেই সাকোয়ার সর্দারের দুই ছেলে হেলাল ও শিশিরকে শ্রমিক অফিসের সামনে দেখতে পেয়ে ধারলো অস্ত্র নিয়ে হামলা করে প্রতিপক্ষরা এ সময় তারা ধারল অস্ত্র দিয়ে হেলাল ও শিশিরকে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল সর্দারকে মৃত ঘোষণা করেন এবং আহত শিশির সর্দারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ